আমার এক বন্ধু দেশ থেকে আসছে, এখন ছুটি কাটাইয়া আইসা, কোথাও কাজ মিলাইতে পারতেছে না। আগে যেখানে কাজ করতো ওখানে আর কাজ নেই, সো এখন টেনশনে পড়ে গেছে কিভাবে কাজ খুঁজবো। সো ফেসবুকটাকে বাইসা নিয়েছে, ফেসবুকে অনেক বিজ্ঞাপন আছে, কাজ এখানে কাজ লাগ কাজ আছে, ওইখানে কাজ আছে, লোক লাগবে। ঠিক চমক ধার একটা বিজ্ঞাপন দেখছে যে এক জায়গায় লোক লাগবে কনস্ট্রাকশনে। সো যে সে আমার বন্ধু যেহেতু পান্ডাই কাজে, সো এখানে ফোন দিয়েছে যে ভাই আপনি আসেন। কোথায়? পুচুঙ্গের একটা জায়গার নাম বলছে, পুচুঙ্গে যাওয়ার জন্য বলছে। আচ্ছা ঠিক আছে, এখানে যাওয়ার পরে বলতেছে ভাই গেট তো বন্ধ, যে একটা অ্যাপার্টমেন্টের ঠিকানার লোকেশন দিছে ওখানে গেছে, যাওয়ার পরে দেখতেছি গেট তো বন্ধ। তখন ফোন দিয়েছে ভাই গেট তো বন্ধ কি করুন যায়। এখন বলতেছে যে 300 রিঙ্গিত না দিলে সিকিউরিটি গেট খুলবে না, এটা কপালা বা সুপারভাইজারের 300 টাকা না দিলে আপনাকে গেট খুললে ভিতরে নিবে না। সো ওইখানে যাওয়ার পরে দেয় আরো 60 জন বসে রয়েছে গেটের পাশে, একটা ক্যান্টিনের মতো জায়গা আছে। যে ভাই আপনারা কি জন্য আসছেন? আমরাও ভাই কাজের জন্য আসছি, এক প্রতারকের ফান্দে পড়ছি, 300 টাকা না দিলে বলে গেট খুলবো না। আমরা 300 করে 300 টাকা ঢুকাই দিয়েছি, এখন আর ফোন ধরে না। আমার বন্ধু সারছে, কোন প্রতারকের ফান্দে পড়ছি, আমি তো টাকাটা দিছি না। তখন সিকিউরিটির কাছে যা বলছে যে বিষয়টা, ও নেপালি সিকিউরিটি বলতেছে ভাই আর প্রত্যেক দিনে 4-5 জন আসতে আসে বেসা, কিন্তু যে প্রতারক এখানে ঠিকানা দিতে আসে তাকে আমরা চিনি না, এখানে কোনো প্রজেক্টের সুপারভাইজার বা কেউ থাকে না, এটা হচ্ছে ভুয়া লোকেশন, আপনারা যার সাথে কন্ট্যাক্ট করছেন তাকে টাকা বসে দিয়েন না। নেপালি সুন্দর করে বুঝিয়ে দিছে। আজকে আমি আমার কাছে আসছে, আসার পরে আমি ফোন দেন, ফোন দিছে, ফোন বলতেছে ভাই মাথা পিছু 300 টাকা হইলে আমার কাছে 50 জন লোক লাগবে। আমি কেমন ঠিক লোকেশনটা দেন, ঠিক আগের লোকেশনটাই দিছি। সো ভাই যারা মালয়েশিয়া নতুন আছেন, ফেসবুকে এইসব চটকদার বিজ্ঞাপন দেখা হলো বনে পড়বেন না। এখানে তো মাত্র 300 টাকা যাইতেছে, কিন্তু অনেক সময় দেখা যায় এটা বিশাল আকার ধারণ করে, যে আপনাকে একটা এমন লোকেশন দিবে ওইখানে যাওয়ার পরে আপনি তাদের কাছে জিম্মি হয়ে যাবেন, আপনাকে নিয়ে আটকাই নেব। কথা কি বুঝছেন? আপনাকে আটকাইয়া বলবে একটা রুমের ভিতরে যে বাড়ির থেকে টাকা নিয়ে আসেন 1 লাখ, তখন কি অবস্থা রহিব? সো আপনার পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এলাকার লোক তাদের সাথে কন্ট্যাক্ট করবেন যে কাজ আছে কোথায়। কথা বুঝছেন? ফেসবুকে বিজ্ঞাপন দেখে প্রতারিত হবেন না। আমি আগেও বলি বাংলাদেশে যে যত প্রতারক আছে সব মালয়েশিয়া ঢুকে গেছে, বাংলাদেশের প্রতারক নাই। হ্যাঁ, সো সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান, বিপদ থেকে বাঁচতে হলে একটু সচেতন হইতে হইব। সবাই ভালো থাকবেন। আর আপনারা জানেন যে মালয়েশিয়ায় ট্রুবেল ট্রাভেলস, আমার নিজের নামে ট্রাভেলস, আমি সবচেয়ে কম দামে টিকিট দিয়ে থাকি সবসময় আপনাদের মাঝে। আজকেও একটা অফার আছে আপনাদেরকে আমি দেখাই। বাংলাদেশ থেকে যারা সিঙ্গেল টিকিটে আসবেন, আগামী মার্চের 10 তারিখে মালয়েশিয়া এয়ারলাইন্সে আপনার 1220 রিঙ্গিতে টিকিট পাবেন, সিঙ্গেল টিকিট মালয়েশিয়া এয়ারলাইন্সে। তারপর আবার ট্রানজিটের টিকিট আছে 1200 রিঙ্গিত, 1190 রিঙ্গিত। সো আপনারা যাদের টিকিটের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। সো সবাই সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।